আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। প্রিয় দর্শক, আজ আমরা কচু শাক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি, যা শুধু গর্ভবতী মায়েদের জন্যই নয়, নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলের জন্য দরকারি। অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাংলাদেশে অতি পরিচিত ও সহজলভ্য একটি শাকপাতা হলো কচু শাক। গ্রামাঞ্চলে কচু শাকের জনপ্রিয়তা শহরের তুলনায় অনেক বেশি। কোনো রকম যত্ন আত্তি ছাড়াই কচু শাক সহজেই পাওয়া যায় বিলের ধারে, ক্ষেতের আইলে, বাড়ির আনাচে কানাচে। গর্ভাবস্থায় আয়রনের প্রাকৃতিক অন্যতম উৎসের মধ্যে কচু শাক একটি। বাংলাদেশে নারীদের মধ্যে গর্ভকালীন সময়ে আয়রনের ঘাটতিজনিত রক্ত শূন্যতার পরিমাণ সবচেয়ে বেশি। আয়রন ঘাটতিজনিত রক্ত শূন্যতার কারণে বাড়ছে মাতৃমৃত্যুর হার। শিশুদের মধ্যেও রয়েছে যথেষ্ট আয়রন ঘাটতিজনিত সমস্যা। কচু শাকে শুধু প্রচুর পরিমাণে আয়রনই থাকে না, প্রয়োজনীয় ভিটামিন মিনারেল সহ রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্টস। প্রতি 100 গ্রাম কচু শাকে রয়েছে 56 কিলোক্যালোরি শক্তি, যা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক শক্তির 2.24% পূরণ করে এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার দৈনিক শক্তির 2.43% পূরণ করে। প্রথম 3 মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির 3.11% পূরণ করে। দ্বিতীয় 3 মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির 2.55% পূরণ করে। শেষ 3 মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির 2.33% পূরণ করে। তাছাড়া আরও রয়েছে শর্করা 26.46 গ্রাম, আমিষ 1.5 গ্রাম, খাদ্য আঁশ 4.1 গ্রাম, সোডিয়াম 11 মিলিগ্রাম, চিনি 0.4 গ্রাম, ভিটামিন এ 76 IU, ভিটামিন সি 4.5 মিলিগ্রাম, ভিটামিন ই 2.38 মিলিগ্রাম, ক্যালসিয়াম 43 মিলিগ্রাম, আয়রন 0.63 মিলিগ্রাম। গর্ভাবস্থায় প্রচুর ফলিক অ্যাসিড ও ভিটামিন সি গ্রহণ করতে বলা হয়। একজন গর্ভবতী মাকে দৈনিক সর্বনিম্ন 85 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করতে বলা হয়ে থাকে এবং সর্বোচ্চ 2000 মিলিগ্রাম গ্রহণ করতে পারবে। কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম ও লৌহ। ভিটামিন এ জাতীয় খাদ্য রাতকানা প্রতিরোধ করে আর ভিটামিন সি শরীরের ক্ষত সারাতে সাহায্য করে, তাই শিশুদের ছোটবেলা থেকেই কচু শাক খাওয়ানো উচিত। গর্ভধারণের পরিকল্পনা থাকলে গর্ভাবস্থার পূর্ব থেকে সাপ্লিমেন্ট হিসেবে ফলিক অ্যাসিড ও আয়রন গ্রহণ করতে হয়। কচুতে আছে আয়রন, যা রক্ত শূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে। যাদের রক্ত শূন্যতা আছে তারা নিয়মিত কচু শাক খেলে উপকার পাবেন। গর্ভবতী মায়েরা খাদ্য তালিকায় কচু শাক রাখলে বাড়তি সাপ্লিমেন্ট হিসেবে আয়রন খাওয়ার দরকার পড়ে না। কচু শাকে আছে নানা রকম ভিটামিন, যা গর্ভবতী মা ও শিশুর জন্য দারুণ উপকারী। কচু ডাঁটায় প্রচুর পরিমাণে পানি থাকে, তাই গরমের সময় কচুর ডাঁটা রান্না করে খেলে শরীরে পানি ঘাটতি পূরণ হয়। গর্ভাবস্থায় অনেকে কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকেন। কচু শাকে পর্যাপ্ত পরিমাণে আঁশ থাকে, যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।